আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছে আশফাকুর রহমান আদনান। মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। 24 তারিখ শপথ নেয়ার পর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। দুদকের সাবেক এই কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র বাছাই শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যদিও মেয়াদ শেষ না হয়, 23 এপ্রিল পর্যন্ত দায়িত্বে থাকছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সংক্ষিপ্ত সফরে সন্ধ্যায় ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট। সফরে দ্বিপাক্ষিক ছাড়াও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে তার এই সফরে। মূলত রোহিঙ্গাদের মানবিক সহায়তা, প্রত্যাবাসনে কিভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা যায় এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়েও আলোচনা করবেন তিনি। কাল সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। একই দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বিশেষ এই উপদেষ্টা। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় আসছেন আজ, যোগ দেবেন আগামীকালের বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশনে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের ভিন্ন সফরের এজেন্ডা নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। চলতি মাসের 25 থেকে 28 তারিখের মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। তিনি বলেন, বৃত্তির ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এছাড়া সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে 82,000 শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্ট পুলে 33,000 এবং সাধারণ গ্রেডে 49,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। আজ চোদ্দই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এটি। বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমিও এটি। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। 2001 সালে এই দিনটিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয়, সে হিসেবে এবার পালিত হচ্ছে 23তম সুন্দরবন দিবস। এবারে থাকছে দেশের বাইরের খবর। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়া, দেশ দুটোতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। 7.8 মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 37,000-এর বেশি মানুষ। ভূমিকম্পে সৃষ্ট বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে তুরস্ক সিরিয়া। উপদ্রুত মানুষের সাহায্যার্থে তাই এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। সাধ্যমতো বিভিন্ন রাষ্ট্র পাশে দাঁড়িয়েছে দেশ দুটোর। ব্যক্তিগত পর্যায়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসংখ্য মানুষ। এই তালিকায় পিছিয়ে নেই ক্রীড়া জগতের তারকারা। নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার পর ব্যাপক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী মানুষদের অনেকে ভবনের ছাদে আশ্রয় নিয়েছে। বিভিন্ন জায়গায় ভূমিধস হচ্ছে। এমন অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্তত 38,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এছাড়া দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডের 50টি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স 11.5 মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সহায়তা তহবিল ঘোষণা করেছে। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। মিরপুরে 6:30 শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিতে লড়বে সিলেট ও রংপুর। টানা খেলার ধকল কাটাতে ম্যাচের আগের দিন অনুশীলন করেনি কেউই। প্রথম কোয়ালিফায়ারে হেরে ব্যাকফুটে সিলেট। দলে বিদেশি বড় তারকা না থাকায় রায়ান বাল ও ইসুর উদানাদের উপরই আস্থা রাখতে হচ্ছে তাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে পিএসজি ও বায়ার্ন মিউনিক। পার্ক দ্য প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচ। একই সময়ে নামবে এসি মিলানো। ঘরের মাঠে ইংলিশ প্রতিনিধি টটেনহ্যামকে আতিথ্য দেবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে।